মোহনপুরে আয়োজিত হলো স্বাস্থ্য মেলা, পুষ্টিহীনতা রোধ করতে সমাজকল্যাণ বিভাগের প্রদর্শনী। হাইলাকান্দি স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে সোমবার স্বাস্থ্য মেলা আয়োজিত হয়। মেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি দিব্যেন্দু চন্দ, জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর, হাইলাকান্দির অতিরিক্ত জেলা শাসক দীপমালা গোয়ালা, অভিষেক গৌড়া, হাইলাকান্দি স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ প্রমুখ। স্বাস্থ্য মেলায় বিভিন্ন বিভাগে ওই খবর লেখা পর্যন্ত 800+ রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। স্বাস্থ্য মেলায় কমিউনিটি স্যানিটাইজেশনে পুষ্টিকর খাদ্যের ওপর হাতের কাছে সহজলভ্য শাকসবজি, ডিম ইত্যাদি প্রদর্শনী করে পুষ্টিহীনতা রোধ করতে পুষ্টিকর খাদ্য খাওয়ার বার্তা দিয়েছে হাইলাকান্দি সমাজকল্যাণ বিভাগ। সমাজকল্যাণ বিভাগের প্রদর্শনী ঘুরে দেখেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন আলগাপুর সিডিপিও বাবলি দেব, সুপারভাইজার বেলিকর, মৌটুসি দেবরায়, রবজন নেহার, পুষণ অভিযানের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রজত চক্রবর্তী, ব্লক কোঅর্ডিনেটর আনোয়ার হোসেন বড়ভুইয়া প্রমুখ। আলগাপুর ব্লক পিএইচসির আওতাধীন স্বাস্থ্য মেলায় উপস্থিত ছিলেন আলগাপুরের এসডিএম অ্যান্ড এইচও ডাক্তার নজমুল হক মাজার ভুইয়া। স্বাস্থ্য মেলায় ছিলেন আলগাপুরের বিপিএম রবিজুল হক, অ্যাকাউন্টেন্ট সাজু প্রধান, স্বাস্থ্যকর্মী গিয়াসুদ্দিন মজুমদার প্রমুখ ব্যক্তিবর্গ। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদন, জে এম ক্রিয়েশন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার যে যাতে আমরা প্রতিটা হসপিটাল আমরা গ্রাম অঞ্চলে যাতে ডক্টররা সুবিধা পায়, নার্স ডক্টর সব পর্যাপ্ত থাকে। কারণ মুখ্যমন্ত্রীর 24 ঘন্টা কাজ করার যে অবদান সেটা হয়তো আমরা বিরোধী দলের রাজনীতি কিন্তু সেটা ভুলার মতো নাই। আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিই, স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ দিই, যাতে আগামী দিনে আরও ভালো সুস্থ সবল হিসাবে চালিয়ে যেতে পারে। জনসাধারণ স্বাস্থ্য সেবা আগবা তার লগতে আমার যা স্বাস্থ্য প্রোগ্রাম আছে সেইবিলাক জনসাধারণক আমি অবগত করি যাতে ভবিষ্যতে সেবা সমূহ রাইজে গ্রহণ করব পারে, সেইটো উদ্দেশ্যে আজি আজকে কি কি সুবিধা আছে আজকে স্বাস্থ্য মেলার মধ্যে? আজি বিভিন্ন বিভাগের আমার স্পেশালিস্ট ডক্টর আছে, তেওঁলোকে সেবা আগবাব। আমার যে হেলথ প্রোগ্রাম যেগুলা আছে সেই প্রোগ্রাম মধ্যে আইসি একটিভিটিস কিছু আছে সেইবিলাক রাইজক জনা হব যাতে ভবিষ্যতে সেইবিলাক সুবিধা আমার সরকারি হসপিটালবিলাক।